সংখ্যালঘুরা আমাদের সঙ্গে রয়েছে সংখ্যালঘু ভোট কমেনি সাগরদিঘিতে হার হয়েছে নিজেদের দুর্বলতার কারণে কালীঘাটের বৈঠকে আজকে এই কথা বলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষক সংগঠনের দায়িত্বে ব্রাত্য বসু ১৯৯০ থেকে ২০১১ পর্যন্ত বাম আমলে কারা কারা শিক্ষক হিসেবে নিয়োগপত্র পেয়েছেন তার তালিকা তৈরির জন্য ব্রাত্য বসুকে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আরো বিস্তারিত কি কি কথা হয়েছে কি বিষয়ে আলোচনায় উঠে এসেছে জানবো সরাসরি আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন আমাদের সঙ্গে রয়েছে তার মানে শুরু থেকে এইটা যেটা মনে করা হচ্ছিল যে সংখ্যালঘু ভোট সংখ্যালঘুরা তাহলে কি তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার সেই সম্ভাবনা খারিজ করে দিয়েছেন আশাবুল আর কি কি হলো আলোচনায় সুপ্রজিৎ তুমি ঠিকই বলেছো মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় বৈঠকে বলেছেন যে সাগরদিঘিতে হার নিয়ে যে বলা হচ্ছে সংখ্যালঘুরা তৃণমূলের কাছ থেকে সরে গেছে এটা ঠিক নয় সংখ্যালঘুরা তৃণমূলের সঙ্গে ছিল এবং তৃণমূলের সঙ্গেই আছে সাগরদিঘিতে যে হার হয়েছে সেটা হচ্ছে নিজেদের দুর্বলতার কারণে হয়েছে সেটা তিনি আজকে বলেছেন পাশাপাশি সংখ্যালঘু সেলের যে দায়িত্ব দেওয়া হয়েছিল হাজি নুরুলকে তিনি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভের মুখে পড়েন এবং তিনি যে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন সে বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরেন এবং সেই কারণে দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে মানে সভাপতি থেকে তাকে চেয়ারম্যান করা হয়েছে এবং সভাপতি পদে নেওয়া হয়েছে অপেক্ষাকৃত তরুণ নেতা মোশাররফ হোসেনকে এবং দ্বিতীয়ত খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ব্রাত্য বসুকে শিক্ষক সংগঠনের দায়িত্ব সামলানোর কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি ১৯৯০ থেকে ২০১১ সাল পর্যন্ত বাম আমলে কারা কারা শিক্ষকে নিয়োগ হয়েছেন তাদের একটি তালিকা তাদের একটি রিপোর্ট ব্রাত্য বসুকে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়ত দুর্নীতির প্রশ্নে তৃণমূল যে জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে সেটা এদিন ফের স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেছেন যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে আইনি প্রক্রিয়া চলছে আইনি প্রক্রিয়ায় তৃণমূল কখনোই হস্তক্ষেপ করে না করবেও না কেউ দুর্নীতি করলে ব্যক্তিগতভাবে সেই দায়িত্ব তাকে নিতে হবে এবং তার শাস্তি হবে এক্ষেত্রে দল হস্তক্ষেপ করবে না পাশাপাশি এই ইস্যুতে সিপিএম কংগ্রেস বিজেপি তারা একজোট হয়ে তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন এবং দলের নেতাকর্মীদের মাথা উঁচু করে তৃণমূলের হয়ে লড়াইয়ের জন্য তিনি বার্তা দিয়েছেন পাশাপাশি আজকের বৈঠক থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায় যে দলের রাশ যে নিজের হাতে অনেকটাই নিয়ে নিলেন সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে কারণ যে পর্যবেক্ষক পদ একসময় তুলে দেওয়া হয়েছিল কার্যত সেই পর্যবেক্ষক পদকে আজকে ফিরিয়ে আনা হলো এবং পুরনো নেতাদের গুরুত্ব বাড়ল আমরা দেখছি যে ফিরাদ হাকিম অরূপ বিশ্বাস থেকে আরম্ভ করে তাপস রায় মানস ভূঁইয়া সিদ্দিকুল্লাহ চৌধুরী মলয় ঘটক এই সমস্ত নেতা তাদের কিন্তু বিভিন্ন জেলা ভাগ করে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে জেলায় জেলায় যে কেন্দ্রীয় নজরদারি বাড়াতে চান এবং রাষ্ট্রটা যে নিজের হাতে রাখতে চান ফের এই সমস্ত দায়িত্ব ভাগ করে দিয়ে সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন যদিও তৃণমূলের পক্ষ থেকে সুরীপ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন এটা ঠিক পর্যবেক্ষক পদ নয় তিনি অবশ্য বলেছেন যে আপনারা আপনাদের মতো বিশ্লেষণ করুন কিন্তু স্পষ্ট হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় নজরদারি বাড়ার জন্য তদন্তে এবং গোটা রাষ্ট্রটা দলের রাষ্ট্রটা নিজের নিয়ন্ত্রণে রাখার জন্য কার্যত এক পুরনো যে আস্থাভাজন তার নেতা তাদের উপর কিন্তু দায়িত্ব চাপিয়েছেন বিভিন্ন জেলার এবং পাশাপাশি বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে আন্দোলন জোরদার করতে হবে সেই বার্তাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই যে যে পথশ্রী যে প্রকল্প সেই প্রকল্পে ৩৫০০ কোটি টাকা কেন্দ্রীয় রাজ্য সরকার বিনিয়োগ করছে এবং রাজ্য সরকারই এই কাজটা করছে এটা বুক ফুলিয়ে মানুষের কাছে প্রচার করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন ইস্যুতে কিভাবে রাজ্যকে বঞ্চনা করছে সেই বিষয়টাও তুলে ধরার কথা বলেছেন বেশ আশাবুল আপাতত তোমাকে ধন্যবাদ একটা বিষয় হচ্ছে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্সের কথা কিন্তু আবারও আলোচনায় উঠে এসেছে এবং তিন বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধি আমাদের এই ছকভাঙা ছটায় উপস্থিত রয়েছেন এবং এনারা এই তিন বিরোধী রাজনৈতিক দল তারা হাতে হাত মিলিয়ে শাসক দলের বিরুদ্ধে অপপ্রচার করছে কিন্তু আমি শুরুতে ঋজু দত্তর কাছে এই কারণে আসবো যে জিরো টলারেন্সের কথা ইংরেজিতে একটা খুব জনপ্রিয় আপ্তবাক্য আছে প্র্যাকটিস হোয়াট ইউ প্রিচ যেটা তোমরা বলছো কাজে সেটা করে দেখাও এই যে জিরো টলারেন্সের কথা বারে বারে বলছো এখনো পর্যন্ত সেই কেষ্টমণ্ডল এবং মানিক ভট্টাচার্য সম্পর্কে সেই কিন্তু শৃঙ্খলা রক্ষা কমিটি কবে বৈঠক বসবে কবে সিদ্ধান্ত নেওয়া হবে তার উপর ছেড়ে দেওয়া হলো
আমি আগেও বলেছি এবারেও বলছি আজকে যে মিটিংটা হয়েছে কালীঘাটে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে আগামী পঞ্চায়েতে কি রণকৌশল হবে দলে তার একটা রূপরেখা তৈরি হচ্ছে। সেখানে অবভিয়াসলি দুর্নীতি প্রসঙ্গ উঠে এসেছে আর সেখানে দলের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হচ্ছে দুর্নীতি নিয়ে কারুর সাথে আপোষ করা নয়, কেউ বা কারা এবং তাদের পরিবারেরও কেউ যদি দুর্নীতির সাথে জড়িত থাকে তাদের আগামী পঞ্চায়েতে কোনো রকম টিকিট দেওয়া হবে না। আমি বলছি মানিক ভট্টাচার্য এবং অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো দলীয় স্তরে পদক্ষেপ না নেওয়া এটা আপোষ নাকি আপোষ নয়? অনুব্রত মণ্ডলের ব্যাপারে আমি আগে বলেছি, আজকে বলছি, আবারও বলবো, এবিপির পর্দায় অনুব্রত মণ্ডল আমাদের দৃঢ় বিশ্বাস আগামী পঞ্চায়েতকে সামনে রেখে প্রতিহিংসা রাজনীতি শিকার অনুব্রত মণ্ডল। মানিক ভট্টাচার্য এখন কোনো পদে নেই, তিনি ভোটে জিতে বিধায়ক। এই যে তথ্য প্রতিদিন আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দাবি করছে, এই যে বলছে এনামুল হককে পলিটিক্যাল প্যাট্রোনেজ দিতেন অনুব্রত মণ্ডল, এসব অভিযোগ কোনো ভিত্তি নেই। তাহলে ইডি যদি এত অভিযোগ করে তাহলে ইডি আগে গিয়ে শুভেন্দুকে ধরুক না যার নামে চার্জশিট দিয়েছিল। সজল ঘোষ, সজল ঘোষ, প্রথম কথা, ইডি কোনোদিনই চার্জশিট দেয়নি শুভেন্দুকে, লেখাপড়া করে আসতে হবে সাবজেক্টের উপরে। ইডি সে ইডি সিবিআই চার্জশিট না, আবার ইডি আর সিবিআই এক করে ফেললে হবে না। তো আমি যেটা বলি যে দেখুন, আমি রিজুর কথার কোনো উত্তর দিতে যাব না, তো আমি বলি ব্রাত্য বসুকে বলেছেন বাম আমলের শিক্ষকদের যত নিয়োগ হয়েছে মানে যেগুলো দুর্নীতির মাধ্যমে নিয়োগ হয়েছে 2011, হ্যাঁ সেগুলো সব রিভিল করতে, তো আমার কোনো আপত্তি নেই, সেটা হতেই পারে। কিন্তু আমার প্রশ্ন আছে, এই ব্রাত্য বসুকে দিলেন মানে বেড়ালকে দিলেন মাছ পাহারা দেওয়ার দায়িত্ব, এই ব্রাত্য বসু প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে সমস্ত তৃণমূল কর্মীরা শিক্ষক হবে চাকরি পাবে, কিভাবে পাবে শুধু সেটা বলবো না, এই যে কথাটা বলে এই লোকটাই একটা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত, এটাতে কথা থেকে প্রমাণ হয়। সেখানে পরে পরে ব্যক্তিগত ব্যাখ্যা দিয়েছে, যা খুশি ব্যাখ্যা দিতে পারবে, মন্ত্রীর কোটা থেকে দেওয়া হয়েছে, মন্ত্রীর কোটা থেকে সব তৃণমূলকে চাকরি দেওয়া যায়। আমি আমার সাথে একটা খুব স্পেসিফিক প্রশ্ন, যেহেতু আমি এই প্রসঙ্গটা সৈকতের কাছে আলাদাভাবে আসতাম, যেহেতু প্রসঙ্গটা উত্থাপন করেই দিলেন সজলদা, সেটা হচ্ছে 90 থেকে 2011 পর্যন্ত তালিকা তৈরি করতে বলেছেন, খুব ভালো কথা। তার মানে মূলত এটা সম্ভবত আমরা অনুমান করছি যে সেই সময় কোনো দুর্নীতি হয়েছে কিনা, সেই সময় কোনো স্বজন পোষণ হয়েছে কিনা তালিকা থেকে সেটা বের করার একটা চেষ্টা। আমি বলছি 90 থেকে 2011 পর্যন্ত রিজু যদি কোনো দুর্নীতি হয়ে থাকে 2023 গিয়ে তোমরা হিসেব খুঁজে বের করার চেষ্টা করছো, মাঝের 12টা বছর কি করছিলে? আমি দুটো কথা বলি, সেটা হচ্ছে যেটা মুখ্যমন্ত্রী সেই দিন বলেছিলেন আলিপুর থেকে যে আমরা কিন্তু কারোর চাকরি খাইনি, কিন্তু এখন যারা কোর্টের মধ্যে দেউলিয়া হয়ে যাওয়ার পর কোর্টের রাজনীতি করছে, এখন অনিল আয়নের রিপোর্ট আমরা একেবারে সিস্টেমের মধ্যে একটা পরীক্ষা হবে, যে যোগ্য সে চাকরি পাবে, খাওয়া দেওয়া না। 2011 সালে কোনো পরীক্ষা পরীক্ষা নেই, এইখানে আসে অনেকে, এইখানে আরে বাবা এক সেকেন্ড, এইখানে সিপিএম এর অনেক মুখপাত্ররা এসে গলাবাজি করে যারা এসএসসি ছাড়াই পরীক্ষা দিচ্ছে, এই অনিল আয়নের রিপোর্টে বাবা আমি শুধু সজল দাকে একটা প্রশ্ন করি, সজল দা এক সেকেন্ড, আমি আপনাকে সজল না এক সেকেন্ড একটু ইন্টারাপ্ট করলে বলা যায় না, আমি সজল দাকে একটা প্রশ্ন, সজল দা তুমি বিজেপিতে পাল্টি মারার আগে এই সিপিএম এদের এই দুর্নীতির এগেনস্টে তুমি লড়াই করেছো, আজকে তুমি এত রাজনৈতিক মতাদর্শে দৌলিয়া হয়ে গেছো যে তুমি সেই পৃষ্ঠে তুমি সমর্থন করছো না, সিপিএম এর দুর্নীতি দেখো, তুমি বাংলা বুঝতে পারো না, তুমি বাংলা বুঝতে পারো না, কি কি ভাষা জানো, বিজেপিতে পাল্টি খাওয়া পরি আর সিপিএম, আমি বলেছি সেটা ভালো কথা, আমি বলেছি দুর্নীতি যদি হয়ে থাকে সেটা রিভিল করো, তুমি করোনি, আমি বলছি শোনো এবার, যেটা তুমি বলে আমি বলেছি এটা ভালো কথা যে যদি সেই আমলে কোনো অন্যায় হয়ে থাকে সেটাকে বাদ বাকিদের কাছে আসতে হবে, আমার সৈকতগিরি কাছে স্পষ্ট হচ্ছে যে 90 থেকে 2011 তার মানে এই 11 বছরে কোনো দুর্নীতি হয়েছে কিনা এইবার কিন্তু সেইটা রাজ্য প্রশাসন একেবারে আন্ডার স্ক্যানার রাখতে চলেছে সৈকত। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অপদার্থতা, 2011 থেকে 2023 আজ অবধি একটা দুর্নীতির পর্দা খুলতে পারলেন না, একটা চিরকুটে চাকরির কোনো তদন্ত করতে পারলেন না, একটা কোনো বাম নেতাকে গ্রেপ্তার করতে পারলেন না। নাম্বার ওয়ান, গত পরশুদিন বারাসাতের 28 নম্বর ওয়ার্ডে চৈতালি ভট্টাচার্য, এই তৃণমূল এত বড় বড় কথা বলছে, তো বারাসাতে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছে, নিচে লিখে রাখছে শিক্ষিকা 2006 সালে নিয়োগ। আরে ব্রাত্যবাবুর চাকরি, তৃণমূলের প্রথম সারির নেতাদের বাড়ির চাকরি, সবই তো বাম আমলে হয়েছে, যদি চিরকুটে হতো। এক নম্বর, আমরা তো অঙ্ক তুলে দিইনি ভাই, অঙ্কটা তো ঠিকঠাক ছিল, আমাদের উদারতা তো আমাদের অক্ষমতা, অনেক রবিত সবই শুনেছি, এবার আসল খাতা খুলে দাও, আজকে তো আমরা বলতে আমি বলছি 0 থেকে 53 করেছে। আচ্ছা বলো তো সুব্রত, কেন চাকরি খাওয়া হবে না, যখন আমরা বলেছিলাম রাস্তায় মিছিল করে যে এত টাকা মেরো না, এবার মিছিল হবে, সেটা পয়লা গোরবা মিছিল হবে, আমাদের উদারতা এইটা অনেক রবীন্দ্র সঙ্গীত, চুরি করে বলবে,
একটা শব্দ বলবো, এখান থেকে এটা বোঝা গেল যে কে কত বড় চোর, তার একটা কম্পিটিশন হচ্ছে। এবার ডিজে বাজবে, এবার আমি সময় কথা বলবো, বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আমি এখানে দ্রুত একবার যাব। বিশ্বনাথ দা, এই বৈঠক যখন শুরু হচ্ছে, একটা সম্ভাবনার কথা অনুমান করা হয়েছিল, যেহেতু দুর্নীতি পঞ্চায়েত নির্বাচনের আগে একটা বার্নিং ইস্যু, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই দুর্নীতির বিরুদ্ধে বার্তা দেওয়া শুধু নয়, পদক্ষেপ গ্রহণ পর্যন্ত দলনেত্রী করতে পারেন, এই রকম একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। সে কোন রকম সেই দিকে কোনো পদক্ষেপ বা অন্তত পদক্ষেপ নেওয়ার ইচ্ছে বা সদিচ্ছে লক্ষ্য করা গেছে বৈঠক থেকে, কি সেরকম কোন নির্দেশ আপনার চোখে পড়ছে? দেখো, তৃণমূল নেত্রী কিন্তু রাজনৈতিক ভাবে দুর্নীতিটাকে মোকাবিলা করতে চাইছেন। কেন বলছি রাজনৈতিক ভাবে দুর্নীতিটাকে মোকাবিলা করতে চাইছেন? একেবারেই সদ উদ্দেশ্য নিয়ে তিনি কিছু করছেন না। কেন ক্ষমতায় আসার 12 বছর পরে তিনি বাম আমলে শিক্ষক নিয়োগ নিয়ে প্রশ্ন তুলছেন? কেন 12 বছর শীত ঘুমিয়েছিলেন? তাহলে মানুষের মধ্যে প্রশ্ন আসবে যে তৃণমূল শাসনকালে যে ব্যাপক দুর্নীতি হয়েছে, লুট হয়েছে শিক্ষকতা পদ দিয়ে, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য তিনি কিছু কাজীর বিচার করতে পারেন, কাজীর বিচার, এবং সেখানে 2-4 জনের নাম উল্লেখ করে তিনি এটা পলিটিক্যালি কম্ব্যাট করবার জন্যই আজকে এই সিদ্ধান্ত নিয়েছেন। দ্বিতীয় যেটা, সেটা খুবই গুরুত্বপূর্ণ, যে দেখো যে বারবার এই প্রশ্নটা আসছে যে দুর্নীতির বিরুদ্ধে টলারেন্স, জিরো টলারেন্স, তাহলে অনুব্রত মণ্ডলকে আপনি কি কারণে রাখেন? অনুব্রত মণ্ডলের মধ্যে প্রাইমা ফেসি যে এভিডেন্স পাওয়া গেছে তাকে তো সহজেই বলা যেত যে তুমি নির্দোষ হয়ে আসো, তারপরে তোমাকে আবার জেলার সভাপতি নির্বাচনের সভাপতি করব, সেটা তিনি করলেন না। এবং এই ডিসিশনটা তিনি কোথায় নিলেন? তিনি 59 বছর নিলেন না, তিনি কালীঘাটে দলীয় সভায় নিলেন। অর্থাৎ বাম আমলের দুর্নীতিকে ভোটের ফলাফলে বোঝা যাবে। আজকে যে বৈঠক হয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সাংগঠনিক বৈঠক, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পর্যবেক্ষক মডেল সেটা তৃণমূল কংগ্রেসে ফিরিয়ে আনা হচ্ছে, পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন জেলার দায়িত্বে পুরনো নেতাদের নিয়ে আসা হচ্ছে, ভরসার জায়গায় সেই পুরনো নেতারা বিভিন্ন জেলার দায়িত্বে, ফিরহাদ হাকিম যেমন আসছেন, তেমনি অরূপ বিশ্বাস, মলয় ঘটক, তাপস রায়দের দায়িত্ব দেওয়া হচ্ছে, দার্জিলিং বর্ধমানের সঙ্গে অরূপ বিশ্বাসকে নদিয়ার দায়িত্ব দেওয়া হচ্ছে। এখন কোন জেলার দায়িত্ব কোন পুরনো নেতা পাচ্ছেন, কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি বিস্তারিত বলবেন। কৃষ্ণেন্দু, আমি এইটা তোমার থেকে জানতে চাইছিলাম, তোমার সঙ্গে যখন প্রথম কথা হচ্ছিল তুমি বলছিলে যে পর্যবেক্ষক মডেলকে আবারও ফিরিয়ে আনা হতে পারে, অন্য নামে হলেও সেটা ফিরিয়ে আনা হচ্ছে, কোনো কারণে যোগাযোগের সমস্যা হচ্ছে, আমি আরেকবার যোগাযোগ করার চেষ্টা করব। তার আগে আপনাদের জানাই যে মলয় ঘটক, তাপস রায়, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, এক একটা জেলার এক একটা দায়িত্ব দেওয়া হচ্ছে তৃণমূলের তরফে। যেমন দার্জিলিং বর্ধমানের সঙ্গে অরূপ বিশ্বাসকে নদিয়ার দায়িত্ব দেওয়া হচ্ছে, হাওড়া, হুগলি, উত্তর দিনাজপুরে দায়িত্ব দেওয়া হচ্ছে ফিরহাদ হাকিমকে। আমার সৌম্য আছে আর কাছে এখানেই প্রশ্ন, তার মানে এই যে একটা হচ্ছে যে নজরদারি বাড়ানো হচ্ছে, তার মানে কোথাও কি সমতা এটা মনে হচ্ছে যে দলের উপর নজরদারি বা নিয়ন্ত্রণ কোথাও আলগা হয়ে গেছিল বলেই আজকে দুর্নীতির এত এত অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে? দেখুন, কিছু তো হওয়া থা, আগুন তো কোথাও লেগেছিল, নইলে ধোঁয়া কেন বেরোবে? ধোঁয়া তো বেরিয়েছে, পশ্চিমবাংলার মানুষের চোখের জল পড়েছে, বাংলার ছেলেমেয়েদের চোখের জল পড়েছে, মেধারা কেঁদেছে, মেধারা রাস্তায় আছে, কিছু তো হয়েছে। এখন কলকাতা সহ সারা বাংলার অলিন্দে অলিন্দে তৃণমূলের তো সবাই খারাপ নয়, বহুকর্মী তো আছে ভালো, যারা অনেক স্বপ্ন নিয়ে মমতা ব্যানার্জির সঙ্গে দল করেছিলেন। আমি শুধু বলবো, এখন পুরনো এই যে নতুন তৃণমূল, নতুন রূপে, নতুন ব্যবস্থা, নতুন তৃণমূলের নতুন বিবেকানন্দরা সব বেরিয়ে পড়েছিল, তো এখন মনে করছে যে পুরনো তৃণমূলের লোকেরা এখন কান পাতলে রাস্তায় রাস্তায় বলছে যে যতদিন দিদি ভাই ততদিনও আমরা, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন ততদিনও আমরা আছি, বাকিরা সব নেই। এখন আমি তার আগে একটা কথা বলি, কিছুক্ষণ আগে তোমরা একটা জিনিস দেখাচ্ছিলে যে আমরা পরিষ্কার একটা কথা বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের, তৃণমূল কংগ্রেস কীভাবে তার জিনিস কীভাবে রাখবে সেটা তার ব্যাপার, কিন্তু একটু আগে যে প্রশ্নটা আসছিল যেটা খুব বিরাট ভাইটাল, যে ধরে নিলাম সিপিএম অনেক খারাপ কাজ করেছে, ধরে নিলাম সিপিএম দুর্নীতি করেছে, ধরে নিলাম সিপিএম অত্যন্ত খারাপ, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি চাকরি চুরি করেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।
তাহলে 11-12 বছর ধরে যে গভর্নেন্সটা দেওয়ার কথা ছিল, তিন তিনবার ক্ষমতায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বলতেন যার ফটোতলা লেখা হতো সততার প্রতি, তাহলে বাংলার 10 কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে সততার প্রতি বিভিন্ন দায়িত্বে পুরনো নেতাদের নিয়ে আসা হচ্ছে এবং পুরনোদের গুরুত্ব বাড়ছে, সেটা এই সিদ্ধান্তে অন্তত পরিষ্কার, কিন্তু সেটাই কি সর্বৈব সত্য? তার কারণ 11 বারের যিনি তৃণমূলের বিধায়ক আব্দুল করিম চৌধুরী নিজেকে বিদ্রোহী ঘোষণা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ফিরেও তার দিকে তাকাচ্ছে না, এত পুরনো নেতা দলে গুরুত্বহীন। দেখুন এখন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের তার পুরনো সদস্য পুরনো সাথী তাদেরকে বিভিন্ন জেলার দায়িত্ব দিচ্ছেন, সেনাপতিত্ব করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা কিভাবে আমাদের রণকৌশল তৈরি করব সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আর আব্দুল করিম তাকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে আজকে তিনি তার দরকার নেই, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত, দলের সিদ্ধান্ত। নিশ্চয়ই তার কিছু গাফিলতি আছে, সেটা তিনি বলবেন, দলের কথা দল বলবে, দল বুঝবে কাকে ডাকবে না মিটিংয়ে। এটার মধ্যে তো আমি বলছি দলের মধ্যে থাকলে কোনো বিষয় ছিল না, রিজু একেবারে সামনে সাংবাদিকদের সামনে বলছেন আব্দুল করিম চৌধুরী যে একেবারে অভিযোগে কর্ণপাত করা হয়নি, একে যাকে দেখে দল করতে শুরু করেছিলাম তিনি ফিরেও তাকান না আমার দিকে। আরে সেটা স্বাভাবিক তো, 11 বছরে যিনি বিধায়ক 11 বারের। আরে বাবা সেটা আর আরে তো তো সেই সেই দিক দিয়ে দেখতে গেলে শুভেন্দু অধিকারী আর শুভেন্দু অধিকারীর পরিবার 80% পদ নিয়ে বসেছিল, তারপরে মমতা ব্যানার্জির পিঠে ছুরি মেরে ইডিসি ভাই থেকে বাঁচতে অমিত শাহর কোলে গিয়ে বসেছে। এই রাজনীতিতে তো এইসব চলেই, এরকম লোক থাকেই। এখন 11 বার বিধায়ক হওয়ার পর তার মনে হয়েছে মমতা ব্যানার্জি খারাপ, তাহলে তিনি সংবাদ মাধ্যমের সামনে বলছে, সংবাদ মাধ্যমকে সেটা মজা লাগছে শুনে। আপনার কি মনে হয় যে এইভাবে এর ফলে পঞ্চায়েত নির্বাচনে সত্যি ভাবমূর্তি উদ্ধার হবে এবং এইটা যে দুর্নীতির যে ধারাবাহিক অভিযোগ সাগর দিঘির যে ফল তারই কি ইম্প্যাক্ট এটা? দেখো খুব পরিষ্কার করে বলতে গেলে যে এটা মানে তৃণমূলের যুব নেতারা একের পর এক পুতুল ঘোষ থেকে শুরু করে শান্তনু থেকে শুরু করে একের পর এক যুব নেতাদের দুর্নীতির সাথে যুক্ত হয়েছে, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, তারা জেলে যাচ্ছেন, ফলে যুব নেতাদের ইমেজটা অত্যন্ত খারাপ অবস্থায় চলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সাইক্লিক অর্ডারে সাধারণত নেতৃত্ব পরিবর্তন আনেন, এই মুহূর্তে যেহেতু যুব নেতাদের নানা রকম কলঙ্কে কলঙ্কিত, ফলে পুরনো নেতাদেরকে সামনে নিয়ে রেখে তিনি পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করতে চান। একই সাথে মানে সাগর দিঘির নির্বাচন কিন্তু তৃণমূলের অন্তর্মহলে যে ভিত্তি ব্যাপক আলোড়ন তৈরি করেছে, সংগঠনের এই পরিবর্তন তার সাথে কিন্তু সম্পর্কিত, যার জন্য তুমি দেখবে সংখ্যালঘু নেতাকেও চেঞ্জ করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বলছেন সংখ্যালঘু ভোটাররা তার সাথে আছে, অন্যদিকে কিন্তু আজকে আলোচনায় কিন্তু সংখ্যালঘু ভোটব্যাংক চলে গেল সেই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে, কারণ না কিন্তু সেটা সম্পূর্ণ অস্বীকার করা হচ্ছে যে না সংখ্যালঘু ভোট এখনো শাসক দলের সঙ্গে রয়েছে। বেশ, এই বিষয়ে আলোচনার পরবর্তী পর্যায়ে এই বিষয়ে উঠে আসবে, যেহেতু যেহেতু পুরনো একেবারে পুরনো তৃণমূল নেতাদের গুরুত্ব দেওয়া হচ্ছে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন তৃণমূলের কথা বলছেন, তার মানে এই নতুন তৃণমূলের দায়িত্বে কি পুরনো তৃণমূলীরা থাকবেন? তাহলে পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনে কোন তৃণমূল আগামী দিনে শাসক দলে প্রতিদ্বন্দ্বী হিসাবে সামনে উঠে আসবে?